हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू माय चैनल मुनीस लाइफ स्टाइल। आशा करछी सबाई खूब भालो आछेन, आल्लाह अशेष रहमते आमराओ भालो आछी। आज के सकाल बेला थेके ब्लगटी शुरू कर दिलाम, आशा करी सबाई सम्पूर्ण ब्लगटी देखे संगे थाकबेन। হ্যাঁ, আব্বানের আব্বু কিছু ফল নিয়ে এসেছে। আমি প্রথমে ফলগুলো ঝুড়িতে উঠাবো, রাতে নিয়ে এসেছিল কিন্তু রাতের বেলায় তো উঠাতে পারিনি, রায়ানকে নিয়েছিলাম, তাই সকালবেলায় উঠে এগুলোকে আমি আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। ফলগুলো কিন্তু খুবই ফ্রেশ, আর রাব্বানির আব্বু এখন ভাত খাওয়া একদম অফ করে দিয়েছে, যার কারণে সে ফল আর সবজি এর উপরে আছে, যার কারণে সে বেশি বেশি ফল আর সবজি কিনে নিয়ে আসছে, কিছু সবজিও নিয়ে এসেছে। তবে প্রথমে ফলগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর এই সময় কিন্তু অনেক টাটকা ফল পাওয়া যায়। দেখুন বন্ধুরা, ফলগুলো কিন্তু অনেকটাই টাটকা। আর নিয়ে এসেছে ডিম, ডিমগুলোকেও আমি একটা ঝুড়িতে উঠিয়ে নিব। এখানে দুই পদের ডিম নিয়ে এসেছে, হাঁসের ডিম আর মুরগির ডিম, দুটো ডিমই আমি ঝুড়িতে উঠিয়ে নিব। আসলে এখন সেইভাবে আমার প্রতিদিন কোনো ব্লগ ভিডিও দেয়া হয় না, মাঝে মাঝে দেই আর মাঝে মাঝে রান্নার ভিডিও শেয়ার করি, কারণ রায়ানকে নিয়ে কিন্তু আমি এখন আর সারাদিনের ব্লগ করে উঠতে পারি না, এর জন্যই ছোটোখাটো ভিডিওগুলো শেয়ার করি। এখনও কিন্তু আমি রায়ানকে ঘুম পাড়িয়ে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি, মাঝে মাঝে ওকে কোলে নিয়েও কাজ করতে হয়, রান্না করতে হয়, যার কারণে আমি ভিডিও শ্যুট করার মতো অবস্থায় থাকি না। এখন আমি সবজিগুলোকে বের করে নিচ্ছি, সব কিছু গুছিয়ে তারপরে রান্না করতে যাব। আর দেখিও নি কী কী সবজি নিয়ে এসেছে, এর জন্য সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি। গাজর এনেছে, টমেটো আছে, বরবটি আছে, সবগুলো সবজি ফ্রেশ, আর এ সময় তো অনেক ফ্রেশ সবজি পাওয়া যায়। আর আছে ছিম, আর আব্বানির আব্বুকে যদি কোনো সবজি অথবা যাই কিনতে আনা হোক বলা হয়, তাহলে কিন্তু সে একদম বেশি করে কিনে নিয়ে আসে, যেন আর কয়েকদিনের ভিতরে তাকে বলা না হয়, কারণ তার বাজার করা খুবই কষ্ট। ফুলকপি দুটাও কিন্তু অনেক সুন্দর, আর এখানে শালগম আছে, পাতাকপি আছে। আমি আবার এই সবজিগুলোকে যতটুকু রান্না করার কেটে রেখে তারপরে বাকিগুলোকে পলিতে করে ফ্রিজে রেখে দিব, যেন টাটকা থাকে। তবে শীতকালীন সবজিগুলো কিন্তু বাহিরে রাখলেও ভালো থাকে। দেখুন বন্ধুরা, এই সবজিগুলো এনেছে, সবজিগুলো কিন্তু অনেকটাই টাটকা আর অনেক ভালো। তাহলে সবজিগুলো তো দেখিয়ে দিলাম, এখন রান্নার কাছে চলে যাব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বোয়াল মাছ রান্না। দেখুন বন্ধুরা, আর এটা কিন্তু শুধু বোয়াল মাছ বললেই হবে না, এর একটা কাহিনীও আছে। বোয়াল মাছটা কিন্তু কাটা হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে রান্না করার পালা। শুধু বোয়াল মাছটা কিন্তু আমার বাবা নদী থেকে নিজে হাতে মেরেছেন, যার কারণে এটা শুধু আমার কাছে একটা বোয়াল নয়, অনেক বড় একটা কিছু ব্যাপার। আমি রান্না করার জন্য প্যানে তেল দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার, এর জন্য এতটা অল্প। আর রাব্বানির আব্বু যেহেতু ডায়েট করছে, যার কারণে একদম তেল মশলা খাওয়া নিষেধ হয়ে গেছে। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এর জন্য অল্প তেলে এখন আমি রান্না করছি। তবে আমি কিন্তু অল্প তেলে ভালো রান্না করতে পারি না, মনে হয় একটু তেল বেশি দিলেই ভালো লাগে, কিন্তু এখন বাধ্যতামূলক হয়ে গেছে, অল্প তেল দিয়েই তাকে রান্না করে দিতে হবে, না হলে সে খাবে না। কিছুই করার নেই, আমি রান্নাটা করে ফেলছি, এখন শরীরটাকে আগে ঠিক রাখতে হবে, তারপরে অন্য কিছু, যার কারণে আমি তার মত মতোই রান্নাগুলো শেষ করছি। আর এই সময় রায়ান ঘুমিয়ে আছে ওর বাবার কাছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা ও রসুন বাটা এক টেবিল চামচ করে, মোট দুই টেবিল চামচ দিয়ে একটু ভেজে নেব, এবং এর সাথে একটা টমেটো কুচি দিয়ে দিব।
টমেটোটা একটু নেড়ে চেড়ে নিব এবং হালকা একটু পানি দিয়ে দিব। তার কারণ দেখুন কড়াইটা কিন্তু একটু পুড়ে পুড়ে যাচ্ছে, যেহেতু তেলের পরিমাণটা অনেকটাই কম। আর আমিও মানে দেখতে ভালো না লাগলেও মশলা বেশি দিয়ে কষা কষা করে রান্না করলে তো তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগে। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, না হলে মশলাগুলো পুড়ে যাবে। তবে তেল অল্প মশলা অল্প দিয়ে তরকারি রান্না করলে দেখতে ভালো না লাগলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর সানফ্লাওয়ারের একটা এক্সট্রা স্বাদ আছে, যার কারণে তরকারিটা অনেকটাই ভালো হয়। এখন যেহেতু সানফ্লাওয়ার আর অলিভ অয়েলটাই খাচ্ছি, অর্গানিক অলিভ অয়েলটা, এটা আমার কাছে ভালোই লাগছে। তো আমি সবজি রান্না করব অলিভ অয়েল দিয়ে আর সানফ্লাওয়ার দিয়ে তরকারিটা রান্না করছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা মাছটা দিয়ে দিব। আমি মাছটাকে একটু ভোনা করব, তবে একটু ঝোল ঝোল রাখবো, কারণ যেহেতু রাব্বানি খাবে একটু হালকা ঝোল ঝোল থাকলে আমার কাছে ভালো লাগে। একদম শুকনো ভোনা করব না। এখন মিডিয়াম আছে, মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর নদী থেকে বাবা যেহেতু মাছটা হাতে করে এনেছে, আজকে আমি রান্না করছি। আমার বাবা অনেক আশা করে আমার জন্য নিয়ে এসেছে। আমার বাবার মাছ মারার অনেক অনেক নেশা। সে কিন্তু আমাদের এলাকায় এই সময়ে কিন্তু নদীতে ভালোই মাছ পাওয়া যায়। আর আপনারা জানেন, অনেকেই শুনেছেন যে পলোবাইস, ঠিক সেই পলোবাইসে থেকে এই মাছটা মেরেছেন আমার বাবা। তো বাবা অনেক কষ্ট করে মাছ মেরেছেন এবং হাতে করে আমার জন্য এত দূর টেনে নিয়ে এসেছেন, যার কারণে আমি আর এটাকে ফ্রিজে রাখলাম না। ভাবলাম যে রান্না করে ফেলি, টাটকা টাটকা খেয়ে ফেলবো। আর বাজার থেকে কিনে আনার চাইতে কিন্তু হাতে মারা মাছ নদী থেকে তাজা, সেটার কিন্তু টেস্ট এমনিতেই অনেক ভালো হয়। তার মধ্যে বাবার ভালোবাসার স্পর্শ আছে, যার কারণে আমার কাছে তো আরও বেশি ভালো লাগবে অবশ্যই। আর আমার কিন্তু লোভ সামলানো কষ্ট হয়ে যাচ্ছে। মাছটা কিন্তু প্রায় রান্নার শেষের দিকে, দেখুন বন্ধুরা আমার কিন্তু মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে। আর আমি একটু আগেই বলেছি ঝোল ঝোল রাখবো, তবে খুব বেশি ঝোল রাখবো না। এখন আমি রান্না শেষের দিকে এক্সট্রা একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে, দিলে ভালো একটা ফ্লেভার আসে। তবে এই সিজনে কিন্তু ধনিয়া পাতা পাওয়া যায়, ইচ্ছা করলে ধনিয়া পাতাও দিতে পারেন লাস্টে। কিন্তু আমরা ধনিয়া পাতাটা ঠিক এতটা খাই না, কারণ ধনিয়া পাতায় আমার অনেক গ্যাস হয়, রাব্বানির রাব্বুর অনেক গ্যাস হয়। তরকারি রান্নাটা হয়ে গেছে, আমি এখন তরকারিটা নামিয়ে নেব এবং একটা সবজি রান্না করব ডায়েটের জন্য। এটা আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করব, এটাও অল্প তেল দিয়ে, 2 থেকে 3 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়ে। এর ভিতরে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে দিয়ে দিব পেঁয়াজ ও কাঁচামরিচ এবং সব সবজি। আমি কী কী সবজি দিয়েছি এবং কীভাবে এই রেসিপিটা রান্না করেছি আমি আজকে আর শেয়ার করব না। এইটা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে এই সবজিটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী এবং ওজন কমাতে কিন্তু খুবই সাহায্য করে। তাই আপনারা ইচ্ছা করলে কিন্তু যে কোনো সবজি কয়েকটা মিক্স করে এই সবজিটা রান্না করে খেতে পারেন। নিরামিষ হিসেবে সবজিটা কিন্তু খেতে অসাধারণ। আমার সবজি রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমি আবারও বলছি, যদি সবজির রেসিপিটা আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই সুযোগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, আজকে এগুলো দিয়ে আমরা লাঞ্চ করব, বল মাছ বোনা আর হলো সবজি আর সাথে আছে ডিম। আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি আমাদের 3 জনের জন্য এবং হালকা একটু ঘি দিয়ে ফ্রাই করে নিয়েছি। প্রতিদিন এভাবেই ডিমটাকে ফ্রাই করে খাওয়া হয়। তো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।